ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো জায়গা থেকে আপনার মোবাইলে যদি শেয়ার ইট না থাকে, তারপরেও আপনার মোবাইলের অ্যাপগুলো আপনারা শেয়ার করতে পারবেন এক মোবাইল থেকে অন্য মোবাইলে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনের র্যাম কম, কিন্তু আমরা সেখানে শেয়ার ইট সফটওয়্যারটি ইনস্টল করিনি বা সেটি আমরা ব্যবহার করি না। হঠাৎ একটা সফটওয়্যার প্রয়োজন পড়ে গেল, যখন আমার ফোনে এমবিও নাই, তখন আমরা কি করব? কারো কাছ থেকে আমরা শেয়ার ইটটা নিতে চাইছি কিন্তু সেটি নিতে পারতেছি না, বা ব্লুটুথে নিলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার, তখন আপনারা কি করবেন? তখন আপনারা প্লে স্টোর থেকে আপনার একটা অ্যাপ শেয়ার করে নিতে পারেন এবং আপনি তাকে শেয়ার করে দিতে পারেন খুব সহজেই। আর তাছাড়া প্লে স্টোরের আরও দুইটি সেটিং আমি আজকে দেখিয়ে দেব, সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্লে স্টোরের দুইটি সেটিংস দেখাতে আমি আপনাদের সরাসরি নিয়ে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো এখন আমি সরাসরি চলে যাব প্লে স্টোরে। তো আমি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে গেলাম, আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু একটি অপশন দেখতে পাবেন, এই থ্রি ডট মেনু অপশনটাতে ক্লিক করে দেবেন। তো ধরুন আমি এখান থেকে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে দেখতে পাবেন মাই অ্যাপস অ্যান্ড গেম। তো মাই অ্যাপস অ্যান্ড গেম এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে মাই অ্যাপস অ্যান্ড গেম এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে আমার আপডেট লেখা চলে আসছে, তারপর এখানে ইনস্টলেড লাইব্রেরি শেয়ার, তারপর হচ্ছে আপনার বেটা। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে শেয়ারটা আপনারা বের করবেন। তো এখান থেকে শেয়ার অপশনটা, এই শেয়ার অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাবেন আপনি এখান থেকে একটা অপশন আসছে, আপনি কাউকে অ্যাপস সেন্ড করতে পারবেন। তারপরে আরেকটা অপশন আসছে, আপনি অ্যাপস রিসিভ করতে পারবেন। তো এখান থেকে যদি সেন্ড করতে চান তাহলে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিলাম, কারণ আমি এখান থেকে সেন্ড করতে চাচ্ছি। আমি এখান থেকে আপনাদের সেন্ড করাটা প্রথমে শিখিয়ে দেবো। তো এই জন্য দেখতে পাচ্ছেন সেন্ড অপশনে ক্লিক করে দিয়ে এখানে যে অ্যাপসটি আপনি সেন্ড করতে চাচ্ছেন সেই অ্যাপসটিতে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো ধরুন আমি এখান থেকে ইনস্টাগ্রামটা সেন্ড করতে চাচ্ছি, তো আমি এখান থেকে ইনস্টাগ্রামে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন তীর আইকন যে দেখতে পাচ্ছেন, এই তীর আইকনটাতে আপনারা যখন ক্লিক করে দেবেন তখন দেখতে পাবেন এখান থেকে সিলেক্ট ইউর রিসিভার। তো এখান থেকে আপনার যে যাকে আপনি সেন্ড করতে চাচ্ছেন সে রিসিভ করছে কিনা এসে এখান থেকে স্ক্যান হচ্ছে। যদি রিসিভ করে থাকে তাহলে এখানে তার নামটি লেখা চলে আসবে, আপনারা এখান থেকে তাকে সেন্ড করতে পারবেন। তো এখন এখান থেকে আমি ব্যাক দিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা রিসিভ করবেন। তো এই জন্য আপনারা ব্যাক দিয়ে এখানে চলে আসলে দেখতে পাচ্ছেন রিসিভ অপশন, এই রিসিভ অপশনে ক্লিক করে দেবেন। তো রিসিভ অপশনে যখন ক্লিক করে দেবেন তখন দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে রিসিভ হচ্ছে। তো এখানে রিসিভ হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে সেন্ড করেছে তার কাছে এই আমার এই ডিভাইসের নামটি চলে যাবে এবং সে আমাকে কোনো যে কোনো ধরনের অ্যাপস পাঠাতে পারবে। তো তারপরে আপনি এখান থেকে যদি ব্যাক দিয়ে চলে আসে, এখন আমি যদি আরও একটি অপশন দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলের একটি অপশন, এই ইনস্টলের অপশনটাতে দেখতে পাচ্ছেন ইনস্টল পেন্ডিং। তো এখানে যে কয়েকটা যদি অ্যাপস আপনার পেন্ডিং থাকে তাহলে আপনার হবে কি আপনার মোবাইলের উপরে প্রেশার পড়ে থাকবে। তো আপনারা চাইলে এখান থেকে এই এখান থেকে অ্যাপসটি ক্লিক ক্লিয়ার করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ক্রস অপশন, এই ক্রস অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু চলে গেছে। তো এভাবে আপনারা কী করবেন, এখান থেকে ক্লিয়ার করে দিতে পারবেন এবং আপনার মোবাইলটি অনেক সুন্দর থাকে, এটা চেঞ্জ করে দেবেন। আপনারা চাইলে এখান থেকেও দেখতে পাচ্ছেন অনেকগুলো সফটওয়্যার আপডেট যাচ্ছে, এখান থেকে আপনারা আপডেট করে দিতে পারেন। এতে করে আপনার ফোনের জন্য অনেকটা ভালো, কারণ এগুলা যদি আপডেট না করেন তাহলে আপনার ফোনের উপরে প্রেশার বেশি থাকতে পারে এবং আপনার ফোন গরম হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।